মেয়েদের ফিফা আন্তর্জাতিক ম্যাচে আজ চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বসুন্ধরার কিংস এরেনায় খেলা শুরু হবে সন্ধ্যা পৌনে ছয়টায় ফিফা র্যাঙ্কিংয়ে চাইনিজ তাইপে আছে চল্লিশে বাংলাদেশের অবস্থান ওদের চেয়ে একশো ধাপ পেছনে অনেক সমালোচনার পর অবশেষে মেয়েদের জন্য আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে পেরেছে বাফুফে তাও আবার চাইনিজ তাইপের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রায় ছয় মাস পর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলছে লাল সবুজ মেয়েরা তাদের কোচিং করিয়েছেন বাফুফে এলিট একাডেমির কোচ পিটার বাটলার দলে বিভিন্ন পজিশনে স্থান পেয়েছেন চারজন নতুন ফুটবলার অভিজ্ঞতা তার সমন্বয় করেই ম্যাচে ফাইট দিতে যায় সাবিনারা